সময় তো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, অল্প পুঁজি বিজনেস আইডিয়া চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা অবগত আছেন যে আমি একদম সহজ সরল ভাষায় আপনাদেরকে কিছু ব্যবসায়িক ধারণা টিপস দিয়ে থাকি। আমার যতটুক সাধ্যমতো আমি ভিডিওতে ভালো কিছু তুলে ধরার চেষ্টা করি, আর আপনাদের ভালোবাসা পেয়ে আজকে হাঁটি হাঁটি পা পা করে 2000-এর উপরে সাবস্ক্রাইব অর্জন করেছি অল্প পুঁজি চ্যানেল। তো ভিউয়ার্স, একমাত্র সব কিছুর সফলতা হচ্ছে আপনাদের। তো আজকে আমি এমন দুইটি ফ্যাক্টরি বিজনেস নিয়ে আলোচনা করব যে ফ্যাক্টরিগুলো আপনারা 1 লক্ষ টাকার ভিতরে শুরু করতে পারবেন। কিন্তু একটা ভিউয়ার্স বিষয় হচ্ছে, আপনি 1 লক্ষ টাকা দিয়ে শুরু করবেন কিন্তু মার্কেটিং বা সেল করার দক্ষতা কিন্তু আপনাকে বা আপনার থাকতে হবে। যদি আপনি পণ্য উৎপাদন করলেন কিন্তু সেল করার দক্ষতা আপনার নেই, তখন আপনি লস খাবেন, এটা চিরসত্য। আপনি ফ্যাক্টরি ব্যবসা শুরু করার পূর্বে অবশ্যই সেলস করার দক্ষতা আপনাকে জানতে হবে। তো ভিউয়ার্স, কি সেই দুটা ফ্যাক্টরি বিজনেস, যে দুইটা ফ্যাক্টরি বিজনেস আপনি 1 লক্ষ টাকা হলে শুরু করতে পারবেন? প্রথম যে ব্যবসার আইডিয়াটা বলো বা যে ফ্যাক্টরিটা আপনার স্টার্ট করতে পারেন, সেটা হচ্ছে টিস্যু ব্যাগ তৈরির কারখানা। বর্তমানে কিন্তু দেখবেন আপনার বিভিন্ন ধরনের মার্কেটে, কাপড়ের দোকানে বা বিভিন্ন জায়গায় দেখবেন টিস্যু ব্যাগ, নর্মাল কোম্পানি তারপর দোকানে নাম দিয়ে তৈরি করা, এরকম বিভিন্ন ধরনের টিস্যু ব্যাগ কিন্তু বর্তমানে ব্যাপক প্রচলন রয়েছে। আপনি সেই টিস্যু ব্যাগের ব্যবসাটা করতে পারেন। মনে করেন আপনি মেশিন প্রয়োজন হবে, একটা জয়েন্ট মেশিন, তারপর প্রিন্টার মেশিন, হ্যাঁ, যেটা ওই যে আপনার ওই উপরে এই ডাইস মেশিন থাকবে, তো উপরে যে আপনার টিস্যু ব্যাগের উপরে যে নাম দেওয়া লেখা থাকে ওইটা যে মেশিন দ্বারা করে আর কি। তো এই মেশিন অ্যাক্সেসরিজ কিনতে আপনার তেমন বেশি টাকা লাগবে না, আর টিস্যু পেপার কিনতে হবে আপনাকে। হ্যাঁ, এই ব্যবসা কিন্তু আপনি করতে পারেন। এই ব্যবসাটা আপনি মনে করেন মার্কেটকে কীভাবে সেল করবেন, আপনার এই দোকানে যেতে হবে, দোকানে গিয়ে আপনার অর্ডার নিয়ে আসতে হবে বা দোকানে গিয়ে আপনার এই বিষয়টা নিয়ে প্রচার করতে হবে। তবে এখানে কিন্তু আপনার একটু গ্যাদারিং হয় বা বার্গেটিং হয়। যেমন মনে করেন এক লোকে 10,000 টাকার আপনার কাছ থেকে টিস্যু ব্যাগের অর্ডার দিল, হ্যাঁ, তো সে প্রথমে 2,000 টাকা দিয়ে আপনাকে অর্ডার কনফার্ম করলো, আপনি মাল তৈরি করলেন, তৈরি করার পরে দোকানদারের কাছে মালটা নিয়ে গেলেন, দোকানদার বললো ভাই আমার কাছে তো এত টাকা নাই আজকে, তো আপনি বাধ্য হয়ে কিন্তু মালটা তার কাছে রেখে আসতে হবে। পরবর্তীতে 1-2 দিন পরে কি করতে হবে, আপনাকে সেই টাকাটা তুলতে হবে। এই যে এটাই হচ্ছে মূলত ব্যবসা বার্গেটিং। তবে বেশিরভাগ দোকানদার এমন করে না, আর সেটা তো আপনি বুঝবেন যখন মার্কেটে ব্যবসা করবেন। তো এটা কিন্তু এই ব্যবসাটা কিন্তু আপনি শুরু করতে পারেন, খুব ট্রেন্ডিং একটা ব্যবসা, এই ব্যবসাটা লস তেমন নেই বললেই চলে, লাভই রয়েছে কিন্তু লস নেই। তবে অ্যাকচুয়ালি এক সময় কিন্তু আগে এই ব্যবসার প্রতিযোগিতা খুবই কম ছিল, কিন্তু বর্তমানে ব্যবসার প্রতিযোগিতা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ভিউয়ার্স, আমি দ্বিতীয় নম্বর যে ব্যবসা আইডিয়াটা কথা বলবো, সেই ব্যবসার আইডিয়াটা একদমই সহজ সরল একটা ব্যবসা। তবে এই ব্যবসাটা এখন ইদানিং কম বেশ অনেক জায়গায় দেখা যাইতেছে, এই কারখানাটা, সেটা হচ্ছে জুতা তৈরির কারখানা, অর্থাৎ জুতার ফ্যাক্টরি। আর জুতার ফ্যাক্টরি কিন্তু আপনি সর্বপ্রথম 50,000 টাকা হলে শুরু করতে পারবেন। তবে অবশ্যই ওই আপনাকে কিন্তু এই যে ট্রেনিং নিতে হবে, আপনার এই যে মেশিনগুলো আপনি চালাবেন, হ্যাঁ, এই মেশিন চালানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে। কারণ কোনো সময় দেখা যাচ্ছে আপনার যন্ত্রের ত্রুটি দেখা দিল বা যন্ত্র পার্টস নষ্ট হয়ে গেল, তখন কি সেগুলো আপনাকেই মেরামত করতে হবে। তাই অবশ্যই কিন্তু আপনাকে যন্ত্রের সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কি করবেন, জুতার যে ফ্যাক্টরি দেখবেন অনলাইনে বিভিন্ন জায়গায় দেখবেন আপনি যে এরকম ভিডিও পেয়ে যাবেন, যে জুতার কারখানা হন মালিক হন বা জুতার মেশিন যাদের প্রয়োজন তার যোগাযোগ করেন। আপনি অনলাইনে দেখে একটু গবেষণা করে, একটু রিসার্চ করে, তারপর সরাসরি গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়ে আপনি কি করবেন,
আপনি মেশিনপত্র কিনে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। তবে অবশ্যই একটা বিষয় আপনারা খেয়াল রাখবেন, যে আপনি মেশিন তো কিনে নিয়ে আসলেন, কাঁচামাল কিনে নিয়ে আসলেন, জুতা উৎপাদন করা শুরু করলেন, কিন্তু যদি সেল না করতে পারেন তাহলে কি হবে বলেন? তাহলে আপনার সকল চেষ্টাই ব্যর্থ, তাই না? আপনাকে সেল করার দক্ষতা আপনার থাকতে হবে, আপনাকে জানতে হবে। আর সেলটা কীভাবে করবেন? মনে করেন এক জোড় জুতো নিয়ে, হ্যাঁ, আপনি বিভিন্ন ধরনের বা আপনার যে যে আইটেম আপনি তৈরি করবেন সেই জুতোর আইটেমগুলো আপনি কি করবেন, একটা করে স্যাম্পল নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে অর্ডার কেটে আসবেন, দোকানদারকে দেখায়া, জুতার স্যাম্পল দেখায়া আপনার এরকম একটা রেট আপনি বসাবেন যেন উৎপাদন খরচ সব কিছু বাদ দিয়ে আপনার প্রতি জুতা জুতা তো হিসাবে জোড় হিসাবে, হ্যাঁ, প্রতি জোড়া হিসাবে আপনার মনে করেন এক জোড় জোড়া এক জোড় জুতার মাঝে যেন আপনার 10 টাকা লাভ থাকে সব খরচ বাদ দিয়ে। তাহলে আপনি যদি দৈনিক 100 জোড়া প্রোডাক্ট সেল দিতে পারেন এবার তারপরে কিন্তু আপনার 1000 টাকা লাভ থাকতেছে। চিন্তা করছেন বিষয়টা? কিন্তু আপনাকে সেল করার ক্ষমতা থাকতে হবে, আপনার বিক্রি করার দক্ষতা থাকতে হবে। আপনি উৎপাদন করলেন, উৎপাদন করা সহজ কিন্তু তা বাজারে বিক্রি করা খুবই কঠিন, কারণ আপনার মতো ব্যবসায়ী অনেক রয়েছে বাজারে। তবে অবশ্যই প্রথম অবস্থা নাই, শেষ অবস্থা পর্যন্ত আপনার যে প্রোডাক্ট বা জুতার গুণাগুণটা ভালো রাখবেন, জুতার গুণাগুণটা ভালো রাখবেন, ভালো মানের শীট আনবেন এবং ভালো মানের জিনিসপত্র দিয়ে জুতাগুলো উৎপাদন করবেন, ফিনিশিং রাখবেন 100%, জুতার ফিনিশিংটা খুব ভালো রাখবেন এবং মালটা খুব ভালো দেবেন, তাহলে দোকানদাররা কিন্তু আপনার চেয়েও অভিজ্ঞ, কারণ দোকানদার কিন্তু অনেক দিন ধরে এই ব্যবসাটা করতেছে, তারা এই ব্যবসার ত্রুটি নারি সব কিছুই জানে, তাই অবশ্যই ভালো মানের প্রোডাক্টটা ওদের কাছে ডিসপ্লেটা সেল শো করার চিন্তা ভাবনা করবেন। এবং প্রথম অবস্থায় লাভ আপনার কম হোক কিন্তু যেন আপনার সেলটা বেড়ে যায় এবং ভালো মানটা প্রকাশ পায়। যদি একটা দোকানদার সাথে আপনার সম্পর্ক হয়ে যায় ভালো, তাহলে সে কন্টিনিউ কিন্তু আপনার কাছ থেকে সে প্রোডাক্ট রাখবে, আপনার কাছ থেকে জুতা সে কিনবে। এবং তবে একটা বিষয় হচ্ছে, মানে বলে না ওই আপনার বেশি খাতিয়ে জমাইলের সমস্যা, আপনি যদি মনে করেন যে একটা দোকানদারের সাথে ভালো সম্পর্ক জমায় ফেলান, তখনই সে আপনার কাছ থেকে বাকি চাইবে। মনে করেন 5000 টাকায় মালে অর্ডার দিল, পরের দিন নিয়ে গেলেন, কো ভাই আমার কাছে টাকা নাই, আমি কীভাবে রাখবো, মানে টাকা থাকলেও বলবে যে টাকা নাই। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু এই বিষয় নিয়ে খুবই সতর্ক থাকতে হবে, বাকিতে মাল দেওয়া যাবে না, যদিও দেন তাহলে সর্বোচ্চ 1 দিন বা 2 দিনে বাকি, আর একবার বাকি পড়ে গেলে কিন্তু তারপর সহজে কিন্তু বাকিটা উঠতে চাই না, এটা মাথায় রাখবেন। তো ভিউয়ার্স, আসলেও আজকে 2টা ব্যবসা আইডিয়া দেওয়ার আমি চেষ্টা করছি একদম সহজ সরল ভাষায়। আমি আসলে কী আইডিয়া দেব, আপনারা বেশি বড় আইডিয়া জানেন, হ্যাঁ, আপনারা ব্যবসার ত্রুটিনাটি সব কিছুই ভালো করে বুঝেন, আমি জাস্ট শুধু ব্যবসাটা আপনাদেরকে মনে করিয়ে দিই যে এই ব্যবসা করতে পারেন, এই ব্যবসা করতে পারেন। তবে অবশ্যই ব্যবসা নামার পূর্বেই ব্যবসা সম্পর্কে ভালো করে রিসার্চ করে তারপর ব্যবসায় নামবেন। এই ভিডিও দেখে বা এই চ্যানেলের ভিডিও দেখে আমার কথা শুনে, এই ভিডিওর কথা শুনে ফোট করে সমুদ্রে লাভ দেবেন না, সাঁতার না জানলে কি সমুদ্রে লাভ দেওয়া যায় না। তাই আপনি ব্যবসা যদি না বুঝেন না জানেন, তাহলে অবশ্যই হট করে এই চ্যানেলের ভিডিও দেখে কেউ ব্যবসায় নামবেন না, এটার জন্য দায়ী কিন্তু আমি না। অবশ্যই আমি জাস্ট আপনাদেরকে ব্যবসার কথাটা মনে করিয়ে দিই, ব্যবসার ধারণা দিয়ে থাকি। আপনি যে কোনো ব্যবসা নামার পূর্বে অবশ্যই ভালো করে রিসার্চ করে, ভালো করে জেনে শুনে অভিজ্ঞতা অর্জন নিয়ে তারপর আপনি ব্যবসায় নামবেন। তবে কিছু কিছু ব্যবসা রয়েছে যেগুলোর মাঝে হট করেই লাভ দেওয়া যায়, নামা যায়, কোনো সমস্যা হয় না। তবে যাই হোক ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ক্ষুদ্র পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন। আর যদি ভিউয়ার্স অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে, অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।